শিক্ষা প্রতিষ্ঠানে এবং তার সঙ্গে সঙ্গে আমি বলবো যে শুধু শিক্ষা প্রতিষ্ঠানের লোকেরা নয়, আমাদের বিভিন্ন জায়গায় যারা রয়েছে, জায়গা বলতে আর কি অফিসিয়ালস, অ্যাডমিনিস্ট্রেটিভ পার্সোনালিটিস, যে জুডিশিয়ারিতে যারা আছেন, তার সর্বশেষে যারা আমাদের দেশের নেতারা আছেন, তাদের কথা না বলে সঠিক কথা বলবার প্রচেষ্টা করা, প্রচেষ্টা করা তো আমি হয়তো প্রচেষ্টা করতে বলছি আর কেন পুরোপুরি আজকের দিনটা পঁচিশে পনেরোই আগস্ট আর ২৬ জানুয়ারি দিনে আমাদের বলবে বা এই দিনে আমরা যা করবো সব শেষ হয়ে গেল, প্রচেষ্টা করা এটাই আমার বক্তব্য। আর আরেকবার বলছি যে ছাত্র ছাত্রীদের মধ্যে কেউ আর কি যারা বলতে চায় তারা আলাদা যদি কোনো বক্তব্য থাকে তারা বলছে, ইতিমধ্যে অপিনিয়ন পেয়েছিলাম আর কি সেখানে কিন্তু অপিনিয়নে আমাকে একজন যে স্যার আপনারাই তো বলেন আমাদের বক্তব্য বা আমাদের জায়গা নেই, আপনারা সবসময় বলেন আমরা শুনি, আমরা শ্রোতা হিসেবে শুনি, এটা আমাকে কি অন্যভাবে বলবে না, কিন্তু এটা আমাকে একটা করার এটা যেন না হয়, ছাত্রছাত্রী যদি কেউ বলতে চায় হ্যাঁ, তবে আমল তাবল বলা নয় আর কি, প্রক্রিয়ার বক্তব্য যেটা সঠিক আজকের দিনে বলা দরকার সেগুলো বলাই উচিত, এবং এই বলে আমি শেষ করছি, সবাইকে ধন্যবাদ। এবং আবার একবার আমি আজকে বিশ্বকে প্রণাম করে আর স্বাধীনতা দিবসে দিবসটা আরও সফল হোক, আরও আগামী দিনে আমরা সঠিক কাজে এগিয়ে যাই এই বলে শেষ করছি। যারা স্বাধীনতা আমাদের হাতে দিয়ে গেলেন, তুলে দিয়ে গেলেন, তারা তো স্বাধীনতার কিছু দেবেন, আমরাই তো ভোগ করে গেলাম, আমাদের পরবর্তী যারা জেনারেশন তারা তো আমাদের ছাত্র ছাত্রী, তাদের কাছ থেকেও শোনার আছে প্রাসঙ্গিক কথা। এবং শ্রী অরবিন্দের যে ১৫৯তম জন্মদিন, ৭৫তম স্বাধীনতা দিবস, তার প্রাসঙ্গিকতা এবং বহু মানুষের আত্মত্যাগ, বহু মানুষের আত্ম বলিদানের মধ্যে দিয়ে যে এই স্বাধীনতা আমরা পেয়েছি, সেই স্বাধীনতা কতটা আমরা ধরে রাখতে পারছি, কতটা আমরা আজকে সেই প্রাসঙ্গিক করে তুলতে পারছি, সেটাই তো আমাদের আলোচ্য বিষয় হওয়া উচিত। তা সেই জন্যই আমি একবার দেখলাম প্রফেসর জয়ন্ত মেডিকে দেখলাম মনে হচ্ছে একবার, প্রফেসর শ্রীকান্ত বোস স্যারকে আমার পক্ষ থেকে এবং বিভাগের পক্ষ থেকে ধন্যবাদ প্রণাম। আজ স্বাধীনতা দিবস বিশিষ্ট দিনে প্রফেসর জয়ন্ত মেডিকে আমি বলার জন্য অনুরোধ করছি। প্রফেসর জয়ন্ত মেডিকে
ইংল্যান্ডকে ফিরলেন ট্রেন 98 থেকে 1906 সাল অবধি বড়রায় সিভিল সার্ভিসে ওখানে তাদের মহারাজের তত্ত্বাবধানে সেক্রেটারি নিযুক্ত হলেন এবং সেই সময় উনি ওখানে অনেক কিছু শিখেছিলেন, বাংলা তো শিখেননি, কারণ তাদের আদেশ ছিল, পিতার আদেশ ছিল, তিনি ভারতীয় সংস্কৃতি তার একটা ব্যবস্থা করে দিয়েছিলেন তার পিতা, সেখানে তিনি বাংলা বিশেষ করে জানতেন না, সেখানে ইংরেজি অধ্যাপক হলেন, তারপরে তিনি বরোদা কলেজে সেই সময় তিনি ওখানে অনেক কিছু লেখাপড়া করেছেন, অনেক কিছু পড়েছেন, ভারতবর্ষের স্বাধীনতার বিভিন্ন ভাষা শিখলেন এবং বিভিন্ন ভাষার মধ্যে বাংলা ভাষাও তাকে শিখতে হয়েছিল সেই সময়। একটা ভারতবর্ষে তখন একটা জোড়াজল অবস্থা চলছে, ভারতবর্ষের ইতিহাস তখন তিনি বলছেন ভারতবর্ষ স্বাধীন হোক, স্বাধীনতা চাইছেন, পূর্ণ স্বরাজ চাইছেন, সে পূর্ণ স্বরাজ কিভাবে পাবে সেই সম্বন্ধে তিনি একটা ভবিষ্যৎ পরিকল্পনা করলেন সেখানে বসে বসে, অসংখ্য পত্র পত্রিকা তিনি লিখতে শুরু করলেন এবং সে 1905 সালে যখন বেঙ্গল পার্টিশনের কথা বলল ব্রিটিশরা, তারপর তার মনের মধ্যে একটা আন্দোলন তৈরি হলো, সেই আন্দোলনের ফলে তিনি চলে এলেন, দেখছেন যে 1906 সাল কলকাতায় ফিরেন, বড়দার চাকরি ছেড়ে দিয়ে তিনি কলকাতায় ফিরে এলেন এবং কলকাতায় ফিরে এসে বেঙ্গল ন্যাশনাল কলেজের শিক্ষিকা হলেন। এই যে এলেন কলকাতায় সেই 1910 অব্দি একটা রাজনৈতিক জীবন এবং রাজনৈতিক